যুবকেরা কাদের পিছনে ছুটছো? এ নেতা দুনিয়ায় দেখতে পাবে একটাও? এখানে সিপিএম এর ছেলের রাগ করার কিছু নেই, টিএমসি ছেলের রাগ করার কিছু নেই, কোন দলের ছেলে রাগ করলে হবে না। আর রাগ করলে আমায় রাগ দেখিও নি, যারা সব দিল্লি থেকে ধরতে এসছে রাগ তাদের দেখাও, আমায় দেখে লাভ কি? আমি বাবা দিনী লাইনের ছেলে, আমি দিনী কথা বলবই, কথা বুঝতে পারছি? এইসব শুনে না চারা নাম নেতারা তিড়িং বিড়িং তিড়িং বিড়িং করে লাফায় লাফায়, চারা নাম নেতা খুব ভালো ধারণা রাখে আমার সম্পর্কে, তারা লাফিয়ে 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 আমি রাজনীতি করিনি বলে আরেকজন করবে না, আলাদা ব্যাপার, সে করতে পারে, কিন্তু মানুষকে সুন্দর পরিষেবা দিন, আমি আপনার জন্য দোয়া করব, মানুষের পাওনা পাইয়ে দিন, আমি আপনার জন্য দোয়া করব। দুর্নীতির কথা যদি কোরআন হাদিস দিয়ে কোনো আলেম কোনো হুজুর কোনো ভাই সাহেব কোনো বক্তা যদি ওয়াজ করে, ওটা রাজনৈতিক ভাবে আপনার গায়ে পেতে নেওয়ার দরকার নেই, কারণ 22-23 বছর ধরে আমি এইসব ওয়াজ করে আসছি, আমার পূর্বের আপনার ক্যাসেট গুলো শুনুন, পূর্বের রেকর্ডিং গুলো শুনুন, তখন কারো গায়ে লাগলো নি, এখন তোমার গায়ে লাগছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়, কথা বুঝতে পারছেন? কারণ আমি দুনিয়ার কোন লিডারের নয়, সিপিএম এর লিডারের তুমি সুনাম করবে সুজন চক্রবর্তী খুশি হবে, আরএসএস এর লিডারের আপনার সুনাম করবে মোহন ভগবত খুশি হবে, বিজেপির লিডারের তুমি সুনাম করবে নরেন্দ্র মোদী মহাশয় খুশি হবে, টিএমসি এর লিডারের তুমি সুনাম করবে খুশি হবে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোরা বড় খুশি হবে, দুনিয়ার কোন লিডারের তুমি নাম করবে তাদের দলের মাথারা খুশি হবে, কিন্তু আমার লিডার তো দুনিয়ার কোন লিডার নয়, আমার লিডার যিনি ছিলেন বিশ্বের বুকে নায়াব, যিনি ছিলেন তাপসদের তাপস, জ্ঞানীদের জ্ঞানী, উচ্চ শিক্ষিতদের শিক্ষিত, যার পৃথিবীতে জমিন রাখাটা রহমত হয়েছে, যে কপাল ইয়াসরাবে ঠেকিয়েছে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, যে জমিনেতে এসেছে বেবার আশ্রয় পেয়েছে, যে জমিনেতে এসেছে ওনার শিশুরা সাহারা পেয়েছে, আমার লিডার মুস্তফার আমি নাম করি এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে রে সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পাচ্ছেন না? তো আমার সুনাম যদি করতে হয় তো আমি মুস্তফার সুনাম করি, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর তার মতো আছে কি? এর বাস ওর পিছনে, ওর বাস ওর পিছনে, এই অমুক করেছে, ও তমুক করেছে, এই বসিয়াট এই হয়েছে, ওই ফুরফুরাই হয়েছে, করতে করতে নিজেদের কিছু সুনাম করতে করতে আমরা এই করি আমরা সেই করি, এই মৌলানা খারাপ ওই মৌলানা ভালো, এই মৌলানা আউট, এই গিবত করতে করতে টাইম পাস হয়ে গেল। বাপ আমি পারি না, যে যার জায়গায় বেটা খুশ রাখো, মেরে কো আপনি জায়গা খুশ রেন, মেরা উঙ্গলি ছোটা হ্যায় মাই কিসি কো উঙ্গলি নেহি করতে, কোই না উঙ্গলি করে মেরে বীচ, তো ফির উঙ্গলি রহেগা হি নেহি, না রহেগা বাঁস না বজেগি বাঁসি। আমি হচ্ছে এই নীতির ওলিয়া, ওলিয়াদের ভালোবাসি, চলতে পছন্দ করি তাদের সাথে, তাদের দরবারের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করি। বাঁচবেন কদিন? না লজিক্যালি বুঝেন আমাকে, 65-70 বছর, তো যারা প্রথম দিন নামাজ কাজা করেছে ওদের তো গেম ফিনিশ, এখন 24/7 নামাজ পড়ে লাভ কি? ও তো প্রথম দিনই 2,88,00,000 এত, বাপরে হিসাবের বাইরে ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে, তো প্রথম যেদিন কাজা করেছে সেদিনই তো গেম ফিনিশ, এখন 24/7 যদি আমরা নামাজ পড়ি আর শুনতে পারবো কেউ? এই ওয়াজটা আপনি শোনাচ্ছেন, আর যে হাদিসটা শোনাচ্ছেন এই হাদিসের গ্রহণযোগ্যতা কতটা? দেববন্দের মৌলানা জাকারিয়া সাহেব কি লিখেছে আপনি দেখুন তো, এই হাদিসটা সনদ সম্পর্কে দেখুন তো, তাই জান আমার কথা বুঝতে পারছেন? আফসোস, ছেলেটা ওদিক দিয়ে উঠে পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছিস কেন? দূর হুজুর ওয়াজ শোনা যাবে না, সিনেমা টিনেমা দেখতাম একটু, ফিল্ম ফিল্ম দেখতাম, এমন করে বলছে যে জিপ টেনে পায়ে বেঁধে দেবে, চোখে পেটে রড ঢুকিয়ে দেবে বলছে, চোখে শিক দিয়ে দেবে, মনটা খারাপ লাগছে। আমার আল্লাহ তো রহমানুর রহিম, আহা আমার আল্লাহ তো গফুরুর রহিম, আমার আল্লাহ তো বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না, আরে হুজুর এমন বলছে যেন আল্লাহ গুন্ডা, এমন বলছে যেন আল্লাহ আজাব দেয়া ছাড়া কোনো কাজ নেই, সহ্য হয় বলেন তো? আমি চলে যাচ্ছি, প্লিজ সিট ডাউন, প্লিজ বি সিটেড, কিচ্ছু হবে না, বস আর বলবেন।
খানিকক্ষণ পরে ওয়াজ করতে করতে আবার বলছে ইয়েরুসালেম ইনকুম আযাবুন মিন্নার আনহা সুফালা তানতসিরান আকাশ থেকে আগুনের গোলা ছুড়ে বাবা কেউ সাহায্য করার থাকবে না বাবা ওয়াজ শুনবে না চলল ফের বলছে আগুন দিয়ে আকাশ থেকে এই যুবক গুলা এই সোনার ময়না কোথায় যাবি মনি সাহেবরা আশার আলো দেখাবার বাদ দিয়ে গর্তেই পড়ে আছিস আরো দুরমুজ দিয়ে তোমাকে চেপে দেবে দুরমুজ বোঝেন তোমাদের যত ভয় দেখাবো আমাদের কামাই তত বেশি যত তোমাদের ভয় দেখাবো একটা ফিল্ম এসেছিল পিকে বলে বুঝলে রাজকুমারী রানী ডাইরেক্টর এই হোটেলে আপনার কি বলে তাজ বেঙ্গল হোটেলে তাজ বেঙ্গল হোটেলে একটা প্রোগ্রামে আমার সঙ্গে দেখা হয়েছিল সম্ভব আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগের কথা বলছি আমি তো কথাই কথাই উনিও বিভিন্ন কথা বলছিলেন আমিও কথা বলতে বলতে আমি ওনাকে বললাম উনি আমাকে কতগুলো ক্লিপ দেখালো যে আমি এই বাস্তব আমি এই যে আমি একটু নস্টালজিক মেন্টালিটি পুরনো জিনিস আমাকে খুব ভালো লাগে একটু আমি বাস্তবটাকে তুলে ধরতে পছন্দ করি আমি ফিল্ম করি কিন্তু আমার ফিল্মের ধরনটা হচ্ছে এই টাইপের ডার কা বিজনেস বলে আমাকে কিছু দেখিয়েছিল সেটা দেখুন আজকে আমাদের কাছে ডার কা বিজনেস এসে গেছে পাবলিক কে যত ভয় দেখাবো ইয়াংস্টাররা তত ভয় করবে হুজুরদের কামাই তত বাড়বে একটা নেতা ভুল করলে চিৎকার করে বলছেন একটা ভাড়া এ ভুল করলে চিৎকার করে বলছেন একটা দোকানদার ভুল করলে বলছেন একটা মাস্টার ভুল করলে বলছেন একটা ডাক্তার ভুল করলে বলছেন একটা হুজুর ভুল করলে চুপ কেন ওরা হুজুর ছাড়তো কেন ওরা হুজুর ছাড়তো ওরা মাওলানা ছাড়তো ওখানে আপনার মুখ বন্ধ না না এর নাম সিলসিলায় ফুরফুরা শরীফ নয় আপনি ফুরফুরা শরীফ একবার যাচ্ছেন না কেন বসছেন না কেন দাদা হুজুর মুখে দাদা হুজুর আর মনেতে ওই দেশ বিদেশের অন্য রাজ্যের মানে হুজুর ঢুকে আছে এই কথা বলতে যাবে বিশাল কেস খেয়েছিলাম জানো মুখে দাদা হুজুর আর মনে বিশাল বিশাল ভাইরাল কেস খেয়েছিলাম হুজুর সবার বলি না ডাক্তার ভুল করলে বলছেন একটা হুজুর ভুল করলে চুপ কেন ওরা হুজুর ছাড়তো কেন ওরা হুজুর ছাড়তো ওরা মাওলানা ছাড়তো ওখানে আপনার মুখ বন্ধ না না এর নাম সিলসিলায় ফুরফুরা শরীফ নয় আপনি ফুরফুরা শরীফ একবার যাচ্ছেন না কেন বসছেন না কেন দাদা হুজুর মুখে দাদা হুজুর আর মনেতে ওই দেশ বিদেশের অন্য রাজ্যের মানে হুজুর ঢুকে আছে এই কথা বলতে যাবে বিশাল কেস খেয়েছিলাম জানো মুখে দাদা হুজুর আর মনে বিশাল বিশাল ভাইরাল কেস খেয়েছিলাম হুজুর সবার বলি না